নিশ্চয়কৈ রাজ্য মুখ্যমন্ত্রীগী কিছু সময় পিছতে মরিগাঁও জেলার জালুগুটির যে ইলায়ন দাস বাদজনা বাসগৃহ উপস্থিত হবি আমি সামগ্রিক দৃশ্য দেখাব চেষ্টা করছি। আসলে নির্বাচনের ধামসমিয়ার মাজতে এনেদরে মুখ্যমন্ত্রীগিয়ে যে ইলাম বাপজনার বাসগৃহ উপস্থিত হওয়া এক তাৎপর্য বহন করেছে, কেন আজি নগাঁও লোকসভা সমষ্টির যে মনোনয়ন পত্র বিজেপির প্রার্থী সুরেশ বরার যে মনোনয়ন পত্র, সেই মনোনয়ন পত্রত আসলে সংগ্রহ প্রদান করব মুখ্যমন্ত্রীগী আর তার প্রাক মুহূর্তে আসলে ইলাম দাস শঙ্করদেব বঁটা পাব ইলাম দাস বাপজনার ঘর উপস্থিত হবহি আর প্রস্তুতি সম্পন্ন করে তুলিছে যে একখন ভাগবতী সমাজের যে বিষয় বিষয় সকলে আসলে এক উদুলি মুদুলি পরিবেশ আর পুষ্প বৃষ্টির বাবে ইতিমধ্যে সাজু হয়েছে এই সমগ্র অঞ্চলের রাইজ। আর একটা কথা কব লাগবে আসলে এই যে নির্বাচন, নির্বাচনের প্রাক মুহূর্তত এনেদরে যে মুখ্যমন্ত্রীজনা ইয়াত উপস্থিত হওয়াটাই এক তাৎপর্য বহন করেছে, কেন এইখিন সময় আসলে নির্বাচনের বতাহ বলিছে, গাঁয়ে ভূঁয়ে আসলে নির্বাচনী প্রচার চলাইছে, শাসক বিরোধী আসলে ব্যস্ত এটা প্রচার চল, এইখিন সময় আসলে এই ইলাম বাপজনা বাসগৃহত মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়াতে এক তাৎপর্য বহন করেছে। মানে কথা পাতবলে চেষ্টা করি আসলে ইয়াতে যে বহু লোক সমাগম হয়েছে আমি কথা পাতবলে চেষ্টা করি মুখ্যমন্ত্রী আহিব কেন সকলে গাঁয়ে সকল উৎসল মাখল গতিকে রাতি প্রায় আমি খুবই নাই উজাগ হয়ে আছো বর্তমান সম্পূর্ণ হয়েছে গোটেই কাম আমার কিছু সময় পিছতে পাব আছে নির্বাচন সমাগত নির্বাচনের সময় এনেদরে অহা কিনা তাৎপর্য বহন করেছে প্রোগ্রাম করেছিল আশীর্বাদ প্রায় আহি পাইছে খুব ভাল লাগিছে আমার যেহেতু অঞ্চল আমার গাঁওয়ার মুখ্যমন্ত্রী আহিব আমার খুব আনন্দিত আনন্দিত হয়েছে, কেন এনেদরে আমি এনেদরে আসলে পুষ্প বৃষ্টির বাবে সাজু হয়েছে মহিলা সকল আর এনেদরে তখন শাড়ি পাতি পাতি যে পুষ্প সেই পুষ্প প্রদান করব। বাইদ কেন লাগছে আজি উপস্থিত হয়ে আজি বহুত আনন্দ লাগিছে আমার এই গাঁওখান মুখ্যমন্ত্রী আহিব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমি বহুত আনন্দিত হয়ে আছো চাবর কারণে আমি আদরিবর কারণে আমি রখি আছো নিশ্চয় নিশ্চয় আসলে সকলে আনন্দ প্রকাশ করেছে আর এনেদরে একটা কথা কব লাগবে আসলে যে মুখ্যমন্ত্রী আদরের বাবে এনেদরে ফুল তাল লো পেলে মানুষ আসলে শাড়ি পাতি আছে ভক্ত সকল শাড়ি পাতি আছে কেন অনুভব জানা আজি বহু আনন্দের কথা আমার রাজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আমি আদরিব আমার এখন ভাগবতী সমাজ খুব জালগতি গাঁওখানা সমূহ আয়তী মায়তী বাপ মানব সকলে আমি আগ্রহে বাচ্চা অতি মরমর আমার মুখ্যমন্ত্রীগী অতি আনন্দ করেছে আর একটা কথা উল্লেখ করবো নির্বাচনী সময় আসলে মুখ্যমন্ত্রীগী উপস্থিত যোগাত্মক দিক সেই যোগাত্মক দিক নিশ্চয়কৈ কহিয়া আনবো।